যেমন সপ্তমী অষ্টমী আর একটা হবে নবমী দশমী, ভাষণ থাকবে, অনেক চমক থাকছে, তো দেখতে থাকো। আজকে ঠিক করেছি আমরা সপ্তমীতে যাব কল্যাণী আইটিআই, তো দেখতে থাকো কেমন, আমাদের সাথে সাথে তোমরাও ঠাকুর দেখতে থাকো, আর পুজো যেন সবার খুব ভালো কাটে। চলো কল্যাণী গিয়ে দেখা হচ্ছে, খুব ভিড়, হয়তো ঠিক করে করতে পারবো না, যেখান থেকে করবো একটু মানিয়ে নিও। লাইনটা একটু দেখো, এই যে চল আয় আয় আয়, লাইনটা একটু দেখো সবাই, আপনারা এগিয়ে চলুন, আমাদের শেষ তো এই যে প্যান্ডেল, তো এই দেখতে আইটিআই মোড়, এইতে দেখো একটু লোকটা দেখো, বিভৎস লাইন, লাইনের শেষ নেই, লাইন হয়ে গেছে, হবে না হবে না, আসো আসো আসো। তো আমার সাথে রয়েছে দিদি নিকিতা দি, আমার দিদি বড়া, আমার বান্ধবী, তো আমরা এই জন্য এসছি, কিন্তু এত ভিড়, লাইনে ঢুকতে পারছি না, কী করে ঢুকবো জানি না, কতক্ষণ লাগবে। তো এই যে আইটিআই মোড়ে ঠাকুর, তো অ্যাট লাস্ট আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনে চলে এসেছি, তো এবার দেখতেই পাচ্ছি লাইন, পেছনে বহুত লাইন আছে, তো কখন আমরা ভিতরে যাবো যাবো আমরা ভেতরে জানি না, ঢুকে গেছি, তো এই যে আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো এই যে ভেতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কাজ, বহু লোক বহু লোক, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, লোকজন দেখো জাস্ট, এবার লোকজন দেখো ফুচকা খাবো, নিয়ে নাও পাতা নিয়ে নাও, এখানটা কটা ফটো তুলতে হবে, আলোটা ভালো আছে, তো এবার ফুচকা খাবো, তো আমরা ফুচকা খেয়ে তারপরে তোমাদেরকে ফুচকা খাওয়া হয়ে গেছে আমাদের, তো ফুচকা খেয়ে এবার ঠিক করেছি একটু ঠান্ডা কিছু খাবো, তো লস্যি খেতে পারি,
আমি আবার লস্যি খেতে পছন্দ করি না, এরা খাবে বলছে, তো আমি একটা ফুটি খাবো। আমরা এখন ঘুগনি খেতে এসেছি, ঘুগনির দোকানে বসে আছি। এরা দুজন ঘুগনি পেয়ে গেছে আর আমাদের ঘুগনি আসছে। তো এই যে দিদিও পেয়ে গেছে, এবার আমার ঘুগনি। এই যে ঘুগনি দেখতে পাচ্ছ, একটু আমাকে দিও, টক দিয়েছ তো। এই যে সবাই ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছে। তো এবার আমরা খাবো, খেয়ে তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। দুই বান্ধবী 30 বছর পর আজকে এসছে, কত ভালো, এরকম সত্যিই দেখা যায় না। এদেরকে দেখে একটু আমাদেরও ভাববো যে আমরা হয়তো এরকম হয়তো কোনো না কোনো দিন এত বছর পর দেখা হবে। খুব ভালো লাগলো এদের সাথে মিট হয়ে। এই মোড়ের পরেই দেখলাম এইদিকে একটু ঘুরে একটা পুজো হচ্ছে, তো ঠিক জায়গাটার নাম জানি না আমি। তো এই যে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, প্যান্ডেলটা রাজকীয়, বেশ সুন্দর হয়েছে। তাতেও অনেক লাইন, তো আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা লাইন না দিয়ে বাড়ি চলে যাচ্ছি। প্যান্ডেল দেখে ঠাকুর দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটু, ঠাকুর দেখা যাচ্ছে, তাই আর লাইনে দিলাম না, প্যান্ডেল দেখে বাড়ি চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি মোমো খেতে, ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, তো মোমো আমি যখন বেরিয়েছি, মোমো হবে না, তো মোমো চলে এসছে আমাদের। এই যে সব বসে আছে, স্যাফ্রনে যাবে কালকে প্ল্যান করছে বসে বসে। এখন যে মোমো চলে এসছে তার নিয়ে কারো খেয়াল নেই। রিভিউ দেবে কেমন হয়েছে, আমরা টোটোতে উঠে গেছি, তো আমরা স্টেশন যাব। সবাই এখানে বসে আছে, তো যাচ্ছি আমরা স্টেশনের দিকে। তো ভাবলাম যে এটা কেন দেখব না, তো ট্রেনে হয়তো পারবো না, প্রচণ্ড ভিড়। তো আমরা এখান থেকে ই করছি, তো বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে, তো তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো আইটিআই মোড়টা, প্রচণ্ড ফেমাস একটা জায়গা। তো আমরা যদি পারি রানাঘাটে গিয়ে কিছু ঠাকুর দেখানোর চেষ্টা করব। তো এটুকুই বলছি, বাই। এবার ট্রেনে উঠবো, ট্রেনেটা দেখাতে পারবো না কারণ অনেক অনেক ভিড়। স্টেশনে চলে এসেছি, আমরা ট্রেন ধরবো, আপাতত ফাঁকা আছে ট্রেন লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেন আসেনি কেন, কেন আসেনি, আমাদেরকে নিয়ে যাবে না, যাবে না আমাদেরকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা আইটিআই থেকে চলে এসেছি, আমার বাড়ির সামনেই দুর্গা মায়ের পুজো হয়, তো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, আগেই দেখাবো, তো টাইমের জন্য হয়নি। তো আমি বাড়ি এসে মণ্ডপে এসেছি, তো আমাদের ঠাকুরকে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের পাড়ার পুজো, দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট বক্সে জানাবে। শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। রাত পোহালে মহা অষ্টমী, তো আগাম শুভেচ্ছা মহা অষ্টমীর। সবাই জানাবে আমাদের ঠাকুর কেমন হয়েছে। তো মণ্ডপে কারা কারা আছে আপাতত, এখন এই যে সব বাচ্চা লোক সব বসে আছে, এরা সব এমএস ব্লগার দেখে। এই আর একজন দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আপনারা দেখছেন নাসরা মধ্যপাড়ার পূজা মণ্ডপের দেবী প্রতিমা। মহা অষ্টমী মানে সকাল সকাল স্নান করে পূজা মণ্ডপে এসে ভিড় করা এবং মায়ের অঞ্জলি দেওয়া।
হ্যালো, আজকে মহা অষ্টমীতে আমাদের এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো। আর আজকে মহা অষ্টমী, সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো তোমাদের দেখাবো পুরোটা, তো সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের পূজা মণ্ডপে, তাই মায়ের অঞ্জলি দিতে বহু মানুষ এসেছে। গন্ধপুষ্প, বিল্বপত্র, পুষ্পাঞ্জলি, সায়ুধ, বাহন, পরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গে দেবই নমঃ। অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা চলে গিয়েছিলাম রানাঘাটে পাইকপাড়া প্রতিসঙ্গ। তাদের এবার পুজোর থিম ছিল তারাদের দেশ। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে গিয়ে দেখলাম তাদের মূল আকর্ষণ ছিল ট্যাবলেটের ফেলে দেওয়া খাম দিয়ে তৈরি দুর্গা প্রতিমা। চলুন ভালোভাবে দেখা যাক। খুবই সুন্দর সাজিয়েছে পূজা মণ্ডপটি। আমাদের এখানে প্রথম স্থান করে নিয়েছে রানাঘাট ব্রতিসঙ্গ। পাইকপাড়ার পুজো মণ্ডপ দেখে এবার আমরা সরাসরি চলে যাব দে চৌধুরী পাড়া পুজো মণ্ডপ। রানাঘাটে দে চৌধুরী পাড়া দুর্গাপুজোয় এক উল্লেখযোগ্য জায়গা। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। সত্যি অনবদ্য হয়েছে প্যান্ডেলটি এবং দেবী প্রতিমাকে দেখলে তো আরোই মন ভরে যাবে। খুবই সুন্দর হয়েছে দে চৌধুরী পাড়া পুজো মণ্ডপটি এবং সত্যি খুবই সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অপূর্ব সুন্দর একটি দেবী প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা একটু অবশ্যই করে এটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন, দেখতে থাকুন। এবার চলে এলাম রানাঘাট ভাঙড়াপাড়া পুজো মণ্ডপটিতে। চলুন দেখে নেওয়া যাক এবছরের থিম। এবছরের থিম সত্যিই খুব সুন্দর প্যান্ডেল সজ্জাটা, ভেতরে দেবী প্রতিমা আরোই বেশি সুন্দর। চলুন দেখে নেওয়া যাক। খুবই সুন্দর সাজিয়েছে। রানাঘাটে কিছু ঠাকুর দেখে চলে আসলাম আমার বাড়ি। বাড়ি পুজো মণ্ডপে আমাদের মহাপ্রসাদের আয়োজন করা হয় প্রতি বছরে নয়, এবছরও তাই হচ্ছে এবং সবাই, পাড়ার সবাই মহাপ্রসাদ গ্রহণ করছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেবী প্রতিমা। অষ্টমীর দিন বিকেলবেলা চলে গেলাম আমরা বাজপুরায় ট্রেনে। এখন বেশ মজাই হচ্ছে, সবাই যাচ্ছে ঠাকুর দেখতে। এই যে বসে আছে আমার বান্ধবী, শুধু হাসে। হ্যালো গাইজ, আজকে আমরা বাজপুরা যাচ্ছি ঠাকুর দেখতে, তো এখন আমরা ট্রেনে আছি। তো হঠাৎ করে মনে করলাম যে ব্লগ করতে হবে,
তাই আমরা শুরু করে দিয়েছি। আমরা সকাল থেকে তোমাদের দেখিয়েছি অসম পুজো, তো এখন আমরা যাচ্ছি রাজকুল্লা। চলো দেখা যাক কেমন মজা করে।